গোমতী ত্রিপুরা জেলা উদয়পুর পূর্ব গোকুলপুর সাধনা দয়াময় বৃদ্ধাশ্রমের বিরুদ্ধে নানা অভিযোগ এক বৃদ্ধা মায়ের। জানা যায়, গোমতী ত্রিপুরা জেলা উদয়পুর পূর্ব গোকুলপুরে বৃদ্ধাশ্রম তৈরির জন্য সাধনা সরকার নামে এক বৃদ্ধা মহিলা 4 ঘন্টা জায়গা দেন বিশ্বজিৎ দেবনাথ নামে এক ব্যক্তিকে। উল্লেখ থাকে, সাধনা সরকার নামের ওই বৃদ্ধা মহিলার নামেই ওই বৃদ্ধাশ্রমটি তৈরি করা হয়েছিল। 2 বছর ভালোভাবে ওই বৃদ্ধাশ্রমটি চললেও বর্তমানে সাধনা দয়াময় নামে ওই বৃদ্ধাশ্রমে থাকা বৃদ্ধদের সাথে নানা ধরনের খারাপ ব্যবহার করা হয় বলে অভিযোগ করলেন সাধনা সরকার নামের ওই বৃদ্ধা। বৃদ্ধাশ্রমে খাবার সঠিক সময় দেওয়া হয় না, প্রয়োজনীয় ওষুধপত্র থেকে শুরু করে চিকিৎসা পরিষেবা দেওয়া হচ্ছে না, বৃদ্ধদের অভিযোগ করলেন সাধনা সরকার নামের ওই বৃদ্ধা। এমনকি বৃদ্ধাশ্রমে থাকা বৃদ্ধদের না সাথে নানা ধরনের খারাপ ব্যবহার করা হয় বলে অভিযোগ। সেই অভিযোগ নিয়ে বৃদ্ধা সাধনা সরকার এই বৃদ্ধাশ্রমে থাকবে না বলেই জানান এবং সেই বর্তমানে তার ছেলের সাথে থাকতে চায়। তাছাড়া গ্রামবাসীদের অভিযোগ, বিশ্বজিৎ দেবনাথ নামের এক ব্যক্তি রাতের বেলায় বিভিন্ন মহিলাদের নিয়ে মধুচক্রের আসর বসায় বৃদ্ধাশ্রমে। বৃদ্ধা সাধনা সরকার এই বিষয়ে উদয়পুর রাধাকৃষ্ণপুর থানায় লিখিতভাবে অভিযোগ করেন বৃদ্ধাশ্রমের বিষয় নিয়ে। বিশ্বজিৎ দেবনাথ কইছে আমার নামে লেখা দাও, লেখা দিলে আশ্রম করে দিব, আমার নামে থাকলে আশ্রম করতাম না। তখন আপনি কি লিখে দিয়েছিলেন? হ্যাঁ, লেখা দিছি। লেখার পর এখন কি অবস্থা? এখন তো আমি কোনো চিকিৎসা পাই না, যত্ন পাই না, খাওয়া খাদ্য পাই না, এই কারণে আমি যাবো। এই আশ্রমে আপনি এতদিন ছিলেন? হ্যাঁ, এই 2 বছর 2.5 বছর আমি আসলাম আশ্রমে। মানে যখন আপনি রেজিস্ট্রি করে দেন তখন কথা ছিল যে এই আশ্রমে আপনি থাকবেন? হ্যাঁ, মরণ অবধি থাকবো। কি দাবিটা বলুন? মূলত দাবি এখন আমি এখান থেকে নিয়ে যাবো, কারণ আমার মা বিস্তার শয্যাশায়ী, মা বাইরে করে লেপটিও যেতে পারে না, খাওয়া খাদ্য পাই না। আপনি আপনার মাকে এখান থেকে নিয়ে যেতে চাইছেন? হ্যাঁ, এখন আমি নিয়ে। কি কারণে নিয়ে যেতেছেন? নিয়ে যাবো, মা এখনো ভালো পরিষেবা পাচ্ছে না, খাওয়া দাওয়া পাচ্ছে না, চিকিৎসা পাচ্ছে না। কি নাম আপনার মায়ের? আমার মায়ের নাম সাধনা সরকার। আপনার? আমার নাম টুটন সরকার। কোন জায়গায় বাড়ি আপনাদের? আমি এখানে থাকি আমতলি। আমরা আছি এখানে পূর্ব গোকুলপুর গ্রাম পঞ্চায়েতের আন্ডারে সাধনা দয়াময় আশ্রম একটা হয়েছে ওনার নামে। কিন্তু আমরা প্রথমেই আয়া দেখলাম যে ওনার নামের সাইনবোর্ড টাইনবোর্ড কোনো দিকে নাই। ত্রিপুরা থেকে বিক্রম কর্মকারের রিপোর্ট, ইউ বাংলা টিভি। ইউ বাংলা টিভি, হৃদয় ছুঁয়ে যায়।